ফ্যাক্ট নাম্বার ওয়ান, বন্ধু যখন কোনো বাচ্চা তার মায়ের পেট থেকে জন্ম নেয় তখন তার প্রথম কাজ হলো কাঁদা। এটা কেন? আসো এটা এখন টেকনিক্যালি বুঝে নিই। আসলে বাচ্চা যখন তার মায়ের গর্ভে থাকে তখন সে শ্বাস নেয় না, বরং সে অ্যামনিওটিক স্যাক নামক একটা থলি থাকে যার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ লিকুইড ভরা থাকে, আর বাচ্চার লাংসে ওই লিকুইড ভরা থাকে। মানে ডেলিভারির আগে বাচ্চার সব লালন পোষণ হয় মায়ের গর্ভনালীর মাধ্যমে, আর ডেলিভারি হওয়ার পর বাচ্চার এই গর্ভনালীকে কেটে দেওয়া হয়। অর্থাৎ এখন বাচ্চাকে সব কাজ যেমন শ্বাস নেওয়া নিজে থেকেই সব কিছু করতে হবে। তো এর জন্য জন্ম নেওয়ার পরেই ডক্টর বাচ্চাটিকে উল্টো করে ধরে রাখে যাতে সে কাঁদে, আর যদি বাচ্চা না কাঁদে তাহলে তাকে হালকা করে একটা থাপ্পড় মারা হয়, কেননা কান্নার সময় আমরা দ্রুত গতিতে শ্বাস নিই, এর ফলে বাচ্চাটির লাংস থেকে সব লিকুইড বাইরে চলে আসে। এরপর বাচ্চা নিজে থেকেই শ্বাস নিতে শুরু করে, আর এইভাবেই কান্নার সাথেই আমাদের জীবন শুরু হয়। ফ্যাক্ট নাম্বার টু, ইলন মাস্ক চাঁদের জায়গায় মঙ্গলে বসতি স্থাপনের কথা কেন বলেন, যখন কি মঙ্গল চাঁদের তুলনায় আমাদের থেকে অনেক দূরে? বন্ধু তোমাকে বলে দিই যে চাঁদ আমাদের থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে, সেখানে মঙ্গল পৃথিবীর থেকে প্রায় 5 কোটি কিলোমিটার দূরত্বে। যেখানে চাঁদে আমরা 3 দিনে পৌঁছে যেতে পারি সেখানে মঙ্গল গ্রহে পৌঁছতে আমাদের প্রায় 6 মাস লাগবে। এই সত্ত্বেও আমরা মঙ্গল গ্রহকে বেছে নিয়েছি, কারণ যদি ফিউচারে পৃথিবীতে কোনো উল্কাপিণ্ড এসে পড়ে তাহলে চাঁদও ক্ষতিগ্রস্ত হতে পারে, কেননা চাঁদ পৃথিবীর থেকে অনেক কাছে, এই ক্ষেত্রে মঙ্গল বেস্ট। এছাড়াও চাঁদ এক বড় বসতি হিসেবে অনেক ছোট পড়ে যাবে, আর এখানে কোনো বায়ুমণ্ডলও নেই, আর সেখানে মঙ্গলে বায়ুমণ্ডল আছে, সাথে মঙ্গলে চাঁদের তুলনায় গ্র্যাভিটিও ঠিকঠাক আছে। এছাড়াও মঙ্গল সোলার সিস্টেমের হ্যাবিটেবল জোন অর্থাৎ গোল্ডেন লক জোনে পড়ে, এই জন্য জল সেখানে কোনো না কোনো রূপে উপস্থিত অবশ্যই থাকবে। ফ্যাক্ট নাম্বার থ্রি, বন্ধু তোমরা সুপার হিরোদের মধ্যে সুপার হিরোর নাম তো অবশ্যই শুনে থাকবে, কিন্তু বন্ধু আমার প্রশ্ন হলো তার কস্টিউমের চেস্টে যে এস থাকে এর মানে কি? এখন হয়তো তুমি ভাবছো যে একই বাচ্চাদের মতো প্রশ্ন, সুপারম্যান নাম যখন এস তো অবশ্যই থাকবে, কিন্তু এমনটা না, সেই এস সুপারম্যানকে রিপ্রেজেন্ট করে না। আসলে এই এস ক্রিপ্টোনিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে, যার মানে হলো হোপ অর্থাৎ আশা। এর আগে কি তুমি এই ফ্যাক্ট জানতে? কমেন্ট করে অবশ্যই বলো। ফ্যাক্ট নাম্বার ফোর, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের ব্যাপারে কিছু অ্যামেজিং ফ্যাক্টস যা হয়তোই বা তুমি জেনে থাকবে। নাম্বার ওয়ান, যখন কালাম স্যার DRDOতে কাজ করছিলেন ওই সময় DRDO বিল্ডিংয়ের সুরক্ষার জন্য তার সাথে কাজ করা কর্মচারীরা বিল্ডিংয়ের দেওয়ালের ওপর কাঁচের টুকরো লাগানোর পরামর্শ দিল। এটা কালাম সাহেব জানতে পারলেন, তখন তিনি এটা সবাইকে করতে মানা করে দিলেন, কেননা এমনটা করলে সেই দেওয়ালের ওপর বসা পাখিদের চোট লাগতে পারে। নাম্বার টু, একটা ইভেন্টে তাকে একটা চিফ গেস্ট ডাকা হয়েছিল, যখন তিনি স্টেজে উঠলেন তখন তিনি স্টেজে উঠে দেখলেন যে তার জন্য একটা স্পেশাল চেয়ার আছে আর সবার জন্য সিম্পল চেয়ার। এটা দেখে কালাম সাহেবের খারাপ লাগলো, আর তখন তিনি সেখান থেকে তার স্পেশাল চেয়ার সরিয়ে সিম্পল চেয়ার রাখলেন। নাম্বার তিন, বন্ধু কালাম সাহেব তার জীবনভরে সব কামাই একটা NGOকে ডোনেট করে দিয়েছে, তার শেষ দিনে তার প্রপার্টির নামে তার কাছে শুধুমাত্র কিছু বই আর কিছু কাপড় জামাই ছিল। ফ্যাক্ট নাম্বার ফাইভ, বন্ধু তুমি কি জানো এই দুনিয়ায় একটা এমন ফিশ আছে যার আমাদের মানুষের মতনই সুড়সুড়ি লাগে, কিন্তু এই ফিশ এতটাই রেয়ার যে এর ব্যাপারে সম্পূর্ণভাবে ইনফরমেশন কারোর কাছেই নেই। তবে এই ফিশ এতটাই রেয়ার যখন এর একটা রিয়েল ক্লিপ ভিডিও তোমাকে তো দেখাবোই। বন্ধু তুমি এখন সেই ফিশকেই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে যখনই ফিশকে টিকেল করা হচ্ছে তখন একটা মানুষের মতোই কেমনভাবে সে নিজের ফেসে স্মাইল নিয়ে সেটাকে এনজয় করছে। বন্ধু আজকের এই মজাদার ফ্যাক্ট তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর হ্যাঁ এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ।